ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে। এবং আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মী নিয়োগ করতে চলেছে, এখানে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, বয়সসীমা কি চাওয়া রয়েছে, বেতন কত দেওয়া হবে, অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে, যেখানে বিভিন্ন পোস্ট আপনাদের কিন্তু এখানে রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিশটি পুরোটা কিন্তু ইংলিশে আছে, আপনাদের পুরোটা বাংলাতে জানিয়ে দেব। এবং অনলাইনে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বারটি আমরা দিয়ে রেখেছি। নোটিশ প্রকাশের তারিখ 11/5/2022 তারিখে নোটিশটি প্রকাশ করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে সমস্ত পোস্টে আপনাকে নিয়োগ করবে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করতে চলেছে, এরপরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে নিয়োগ করতে চলেছে, অর্থাৎ এই দুটো পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন বেতন, দুটি পদের ক্ষেত্রে প্রতি মাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে। এবং বয়সসীমা 1/1/2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে। এবং শিক্ষাগত যোগ্যতা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এই পোস্টে আবেদন করার জন্য আপনাদের AICTC অথবা WBSCTE এর অনুমোদিত স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে 3 বছরের সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করে থাকলে আপনি এই কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেই সাথে যে কোনো ইঞ্জিনিয়ারিং সংস্থায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এই পোস্টও কিন্তু সেম রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনি আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং এখানে কিন্তু একদম সেম রয়েছে। এরপর হচ্ছে চাকরির ধরন, এরপর দেখুন কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে, পরবর্তীকালে কিন্তু আপনাদের এটা বাড়াতে হতে পারে। এরপর নিয়োগের প্রক্রিয়া, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট পদে আপনাদের নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া, পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইনে ছাড়া অন্য কোনো উপায়ে বা মাধ্যমে আবেদন করা যাবে না। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 18 মে থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং এখানে 3 জুন তারিখ পর্যন্ত কিন্তু আপনার এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন পদ্ধতি চলবে। লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছেন 3/6/2022 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে, এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের সরাসরি চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, এর লিঙ্কও দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। আসার পর এখানে আপনারা রিক্রুটমেন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে পাবেন দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট লেখা, এখানে আপনারা ক্লিক করবেন। রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে, দেখতে পাচ্ছেন 11/5/2022 তারিখে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে যে PDFটি দেখতে পাচ্ছেন, এখানে গেট ডিটেলসের উপরে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে পারবেন। এবং অফিসিয়াল যে নোটিশ রয়েছে তারও কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে, যেখান থেকে আপনি ডাউনলোড করে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।